আসসালামু আলাইকুম যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও অ্যান্ড পারলে শেয়ার করে দাও তো আমি ডিউটিতে চলে এসেছি তো আমি এবার দোকানের ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ডিসপ্লেগুলো ইয়ারিং আছে সব রকমের সেট পাওয়া যায় আমাদের এখানে তারপরে আমি একটু মিরারে দেখে নিলাম নিজেকে কেমন লাগছে আর এগুলো ব্রেসলেট আছে এইটিন ক্যারেট টোয়েন্টি টু ক্যারেট আর সামনে যে ফ্রেন্ডগুলো আছে এটা সবাই আমাদের সঙ্গে কাজ করে তো আমাদের ফ্রেন্ড আগে প্রথম প্রথম নতুন নতুন অত বুঝতাম না জানতাম না তো এখন অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো সেই জন্য এখন কোনো ব্যাপারই নাই এখন পুরো ফ্রেন্ড হিসাবে ফ্রেন্ডলি আর কালকে রাত্রে এগুলো ট্যাগ রেডি করেছিলাম বাকি রেডি করে থেকে সবটা হয়নি কো কিছুটা করতে পেরেছিলাম আর কিছুটা পারিনি তো যতটা পেরেছিলাম ততটা ট্যাগ রেডি করেছিলাম বাকিটা আজকে সকালে করবো তো আমার চশমাটা আমি পরে নিলাম তারপর ল্যাপটপ তো অলরেডি অন করতে দিয়েছি অন হয়ে গেছে তারপরে ইয়ারিংগুলো দেখাচ্ছি কেমন লাগছে ডিজাইনগুলো খুব সিম্পল ডিজাইন এগুলো তো আগে এসেছিলো অনেক বড় বড় ডিজাইন এখন সিম্পল ডিজাইন আর এটা হচ্ছে কাল রাত্রে আমি রেডি করেছিলাম পেপারটা তো অলরেডি পেপার রেডি হয়ে গেছে সব ঠিকঠাক আছে আর ল্যাপটপে একটু প্রবলেম দিচ্ছিলো কারণ ইয়েস্টারডে একটা সফটওয়্যার আপলোড করেছিলাম তো সেই সফটওয়্যারটা আমার মানে ফোন থেকেও আমি ল্যাপটপটা ইউজ করতে পারবো তো যে ফাইলগুলো আছে সেগুলো আমি ফোন থেকে ইউজ করতে পারবো সেই জন্য অ্যাপসটা ইনস্টল করেছিলাম বাট একটু প্রবলেম করছে তো আমি ওটাকে সলভ করে নেবো আর স্টার্টিংটা আমি দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না আর ওটা এক্সেলটা একবার অন করে দেখে নেবো কালকে যেটা পেপারটা রেডি করেছিলাম সব ঠিকঠাক আছে কি না এখনও পর্যন্ত কারণ কালকে আমি সেভ করিনি না সেভ করে আমি চলে গিয়েছিলাম সেই জন্য একবার চেক করে নিচ্ছি যে আমারটা ওটা ডিলেক্ট হয়ে গেছে না আছে না এগুলো ঠিকই আছে তো সব কিছু ঠিক আছে বারে বারে অ্যাপসটা নোটিফিকেশান আসছে কারণ মোবাইলের সঙ্গে কানেক্ট ছিল সেই জন্য বারবার প্রবলেম দিচ্ছিলো ওটা আর ইয়াররিংটা এখন দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না কারণ কাল রাতে খুব তাড়াতাড়ি মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তো সেই জন্যে হয়তো কোনো একটা জিনিস প্রবলেম হয়ে আছে বাট না তারপরে দেখলাম যে না সব ঠিকঠাক আছে আর এগুলো দেখো কেমন ট্যাগ মারছে এগুলো তো আমার কাজ হচ্ছে এখানে আসা নতুন স্টক আসবে স্টকগুলোকে তিনটে দোকানের জন্য আলাদা আলাদা করা সেগুলোকে আলাদা আলাদা করে তার মধ্যে ট্যাগ মারা কম্পিউটার এন্ট্রি করা কি ডিজাইন আস নেক্সট কী ডিজাইন নেওয়া হবে সেসব ডিজাইন সিলেক্ট করা এইসব দেখা শোনা তারপরে এগুলোর হিসাব করা কোন দোকানে কত কিলো আছে কি না আছে তো এই করতে করতে ডিউটি ফিনিশ হয়ে গেছে এখন রুমে যাচ্ছি অন্যদিন তো হেঁটে যায় কারণ একটু ভিডিও করবো বলে আজকে গাড়িতে যাব প্রত্যেকদিন সবাই গাড়িতেই যায় বাট আমি যাই না কো তো আজকে গাড়িতে যাওয়ার জন্য এসছি এটা হচ্ছে আমাদের সঙ্গেই কাজ করে সবাই হচ্ছে একই কোম্পানিতে তো এটা হচ্ছে কোম্পানির গাড়ি তো সবাই একই সঙ্গে কাজ করি তো এখন ভেতরে সবাই উঠে পড়েছে আমি উঠে পড়েছি গাড়ি স্টার্ট করছে হচ্ছে সবাই আমাদের সঙ্গে কাজ করে এখানে খুবই সুন্দর এবং খুবই ভালো সবাই ফ্রেন্ডলিভাবে কাজ করি আমাদের কোনো প্রবলেম হয় না কোনো রকম প্রবলেম হয় না সবাই ফ্রেন্ডলি আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে সবটাই গোল্ড সুখ এখানে সব গোল্ডের ডিজাইন পাবে সব রকম গোল্ড পাবে এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ফরটিন ক্যারেট সব রকম গোল্ড আর ঘড়ির দোকান এখানে সব সোনার আর ঘড়ির দোকান এখানে অন্য কোনো দোকান নেই কো অল এইগুলো যে দেখতে পাচ্ছ সব সোনার দোকান পিছনে তারপরে এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে পার্কিং করা হয় গাড়ি আর সামনে যে হোটেলগুলো আছে সব ফাইভ স্টার হোটেল আছে বার আছে ওইটা যে হোটেলটা দেখতে পাচ্ছ ওটা ড্যান্সিং বার আছে ওপরে রমাদা তার সাইডে তারপরে এ চলে যাচ্ছে রুমের দিকে তো রাস্তার ভিউটা আজকে অনেকটাই সুন্দর লাগছিল জানি না কেন সেই জন্য ভিডিওটা করতে করতেই যাচ্ছিলাম যে ভিডিওটা খুব ভিউটা খুব সুন্দর লাগছে আজকে তো ভিডিও একটা করিনি এই যে রোডগুলো বাইরে যে রোডগুলো খুবই সুন্দর মানে কি বলবো একটা অন্যরকম ফিল আসে রোডের মধ্যেও আমাদের ওদিকে কীরকম হয় একটা অন্যরকম যে না কাদা থাকে রাস্তার মধ্যে খুব গাড়ি গ্যাঞ্জাম থাকে গাড়িতে হর্ন দিয়ে এত হর্ন দেয় জামের মধ্যে বাট এখানে একটা হর্ন নেই কো যে এতক্ষণ যাচ্ছি একটা হর্ন শুনতে পাবে না এখানেও হর্নের কোনো অ্যালাউ নেই কো একটা গাড়িরও যে হাই স্পিড হর্ন হয় একটা হর্ন নেই কো অলরেডি আমি রুমের কাছে চলে এসেছি তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের পিছনেই আমাদের রুম সো আমি সেটাও দেখাবো আমাদের রুম কোনটা এই তো চলে এসছে আমাদের রুম সিক্স ফ্লোরে ওই যে রুমটা আছে সাইডে কর্নারে ওই রুমটা সিক্স ফ্লোরে আমাদের তারপরে সামনে যে ফ্রেশ মাঠ আছে এখানে সব রকম জিনিস পাওয়া যায় মার্কেট তো এখানের থেকে আমরা বাজার করি তারপর অপোজিট সাইডেও বাজার করি সব সময় হয় না কেউ এখানে বাজার করা দু এক সময় অন্য মার্কেটেও যাওয়া হয় সব কিছু পাওয়া যায় না এখানে তারপরে রাইট সাইডে চলে এসছি আমরা টার্ন নিচ্ছি তারপরে আমাদের রুমের কাছাকাছি প্রায় চলে এসেছি রুমের কাছাকাছি এই যে রুমটা আছে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে আমাদের রুম তো আমরা নেক্সট পার্কিং পার্কিং এ করে যাবো তো রাত্রি হয়ে গেছে তো তারপরে আমি ওখান থেকে ডিউটি চলে গেছিলাম তো রাত্রে এখন ভিডিও করে নিচ্ছি দেখছি কেমন লাগছে রাত্রের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে অলরেডি রুমের কাছাকাছি চলে এসেছি সবাই গাড়ি করে চলে গেছে বাট আমরা হেঁটে হেঁটে যাই কারণ আমাদের ডিউটি একটু এক্সট্রা থাকে আমাদের অন্য কাজ থাকে তো সেই জন্য আমাদের লেট হয়ে যায় তো সামনে যে বিল্ডিংগুলো দেখছো সব হোটেল এগুলোতে সব বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল আছে বার আছে তারপর ড্যান্সিং ক্লাব সব কিছু থাকে এখানে আমরা যে আগে শুনেছিলাম যে বা বিদেশ এরকম হয় না কো মুসলিম দেশ মুসলিম কান্ট্রি সো হয় না বাট এখানেও আছে এখন এখানেও বার হয়ে গেছে এখানেও সব কিছু পাওয়া যায় এখানে তারপরে যে চলে আসছি অলরেডি রুমের কাছাকাছি আর এখানে রোড যে পার হয় এখানে কোনো যে এইভাবে যে যাচ্ছি একটা যে হর্ন দেবে কোনো গাড়িতে কোনো হর্ন নেই এখানে হর্ন দেওয়া নিষেধ এখানে হর্ন যদি দেয় খুব জোরে বা কিছু লাউড হর্ন থাকে তার ফাইন চলে আসবে প্রায় দশ হাজার পনেরো হাজার এমনিতে আমরা যে রোড পার হলাম এখানে উইদাউট সিগনালে তো সিগনাল নাই এখানে তাও আমরা রোড পার হয়ে গেছি বাট এখানে যদি পুলিশে দেখতে পাই প্রায় দশ হাজার টাকার মতো ফাইন পড়বে আমাদের ইন্ডিয়া টাকার এখানে চারশো রিয়াল এরকম আর তার মধ্যে অলরেডি রুমের কাছাকাছি চলে এসছে তো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখছিলাম কেমন লাগছে আমাকে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে যে ভিউটা খুবই সুন্দর সবই এখানে ফ্যামিলি থাকে তারপরে রুম তো এখানে ফ্যামিলি রুম থাকে বেশিরভাগ তো আমরা এখানের মধ্যে থাকি আর এই যে পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ খুব পুরো একদম ঠিকঠাক আছে তার সত্ত্বেও ভেঙে দেবে কারণ এখানে নিয়ম নেই একটা বিল্ডিংয়ে যতদিন একটা ইঞ্জিনিয়ার যতটা দিন তার পারমিশন দেবে ততটা দিনই তার ইউজ করতে পারবে তারপর যত ভালোই থাকবে না কেন তাকে ভেঙে দিতে হবে সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করবে বলে ওইভাবে ঘেরা আছে আর এটা আমাদের পার্কিং এরিয়া আমাদের বিল্ডিংয়ে তো এখানে পার্কিং করে গাড়িগুলো তো আমি চলে এসেছি পার্কিং এরিয়া অলরেডি লিফটের কাছাকাছি আর লিফটে চলে এসেছি তো আমি রুমে চলে এসেছি এবার তো আমাদের রুমের যে ব্যালকনি ভিউটা আছে সেটা আবার তোমাদের দেখাবো কতটা সুন্দর ব্যালকনি ভিউটা আমাদের তো আমি রুমের ব্যালকনিতে চলে এসেছি এবার ব্যাক ক্যামেরা করেছি তো এই হচ্ছে রুমের ব্যালকনি ভিউ আমাদের কতটা সুন্দর দেখো সিক্স ফ্লোরে যে দুপুরে দেখিয়েছিলাম তো এই হচ্ছে সেই রুমটা আর ব্যালকনি ভিউটা দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর অ্যান্ড খুবই খুবই ভালো লাগে ব্যালকনিতে এসে বসে রাত্রে কিছু সময় কাটাতে সারাদিন ডিউটির পরে অনেকটা ভালো লাগে বাট সব সময় সময় হয় না কিছু দিন সময় হয় কিছু দিন সময় হয় না আমি অনেকদিন পরেই আসলাম তো ব্যালকনিটা আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ তো ভিউটা অনেকটাই সুন্দর আর পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এখানে সব হোটেল তো এখানে সব রকম হোটেল আছে ফাইভ স্টার থেকে শুরু করে সেকেন্ড স্টার সব রকমই পাওয়া যায় দুশো রিয়াল তিনশো রিয়াল এক এক রাতের ভাড়া ওগুলো তো এই যে বিল্ডিংটা ভাঙা আছে সব কিছুই ঠিকঠাক বাট তাও সত্ত্বেও ভেঙে দিচ্ছে আর সামনে ভিউটা দেখো কতটা সুন্দর একটা ভিউ যে নাইট ভিউটা আর এখানে দিন বা রাত সবসময়তেই সমান বিকজ এখানে পেট্রোল হচ্ছে অনলি দু টাকা লিটার এক লিটারে দু টাকা দু সরি এখানে রিয়াল তো এক লিটারে দু রিয়াল তো এখানে খুবই সস্তা সেই জন্য সবসময় লাইট সব কিছুই চলে তো দিন কি রাত সবসময় একই রকম দেখো মানে রাত্রের ভিউ এটা রাত্রে ভিডিও বানাচ্ছি তার সত্ত্বেও কতটা ফ্রেশ বিকজ এখানে সবই লাইট লাইটিংয়ে মানে দিন কি রাত বোঝা যায় না সব সময়তেই সমান যদি গাড়ি নিয়ে কোথাও যাওয়া হয় তাহলে গাড়ির লাইট লাগে না কো আর সামনে দি এই সাইডে আছে এয়ারপোর্ট সো আমাদের সাইডেই এয়ারপোর্ট এখানেই সবথেকে পৃথিবীর এখন নাম্বার ওয়ান যে এয়ারপোর্টে সবথেকে যাতায়াত সুবিধা কাতার এয়ারওয়েস এখানেই তার সাইডি ওই সামনের দিকেই আছে আর এই হচ্ছে ভিউ তো আমি ক্যামেরাটা জুম করে দেখছিলাম কতটা জুম করা যায় আর রকম ক্লিয়ার আছে ভিডিও সেই জন্য আরো জুম করে করে দেখাচ্ছিলাম সবাইকে রাস্তাগুলো দেখো কতটা সুন্দর এখানে যে ভিউটা সবসময়তে দিন কি রাত এখানে বোঝা যায় না সবসময় একই রকম তুমি রুমে আসলে ঘুমালে রাত না হলে দিন সব জায়গাতেই এই হচ্ছে ব্যাপার বিদেশ আর বাইরে থাকলে অনেক কষ্ট করতে হয় অনেক কিছু করতে হয় হয়তো আমি ভালো আছি আমার কাজ হয়তো ভালো সেক্ষেত্রে আমার ভালো যা লাগে বাট অনেকে আছে এমনও মানুষ আছে যারা অনেক কষ্টে কাজ করে যারা রাজমিস্ত্রি কাজ অনেক কষ্টে কাজ করে তাদের তাদের লাইফস্টাইল আলাদা সো তাদের ক্ষেত্রে অনেকটাই কষ্ট করে বিদেশ বাট আমাদের এখন অনেকটা ভালো আছে আল্লাহর মতে তো আমার কাছে মনে হয় হয়তো ভালো বাট অনেকের কাছে খারাপ লাগে তো বিদেশের লাইফে ভাই এরকম প্রত্যেক দিন একই রুটিন সকালে উঠবে ডিউটি যাবে আবার দুপুরে আসবে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে আবার ডিউটি থেকে এসে রাত্রে ঘুমাবে আবার সকালে উঠে এই হচ্ছে লাইফ এর মধ্যে কোনো চেঞ্জিং নাই একই রকম লাইফ আমাদের লাইফে কোনো চেঞ্জ নাই গো এই প্রত্যেকদিন একই রকম হতে থাকবে আর এই যে দেখতে পাচ্ছ ভিউটা তারপর আমি রুমে চলে এসেছি রুমের ভিউ তিনজন থাকি আমরা একটা রুমে অনেকটা বড় রুম আর এটা হচ্ছে আমার বেড তো আমি বেডে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কিচেন তারপরে আমাদের এই হচ্ছে ফুড আজকের ফুড হচ্ছে চিকেন বিরিয়ানি সো আমি বিরিয়ানি নিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে একটু মোবাইলে এদিক ওদিক করবো তারপর শুয়ে পড়বো এই হচ্ছে লাইফ প্রত্যেক দিন একই রকম এই হচ্ছে রুলস আমাদের প্রতিদিন একই রকম হয় এটাই কোনো চেঞ্জিং নেই এর মধ্যে হয়তো ছুটি থাকলে একটু বাইরে দিয়ে যাওয়া হয় বাট ছুটি আমার খুবই কম কারণ আমার কোম্পানিতে আমার খুবই কাজ আছে সেই জন্য আমাকে ছুটিটা কম দেয় বাকি অন্যজনরা ছুটি পায় বাট আমি ছুটি পাই না কো শরীর খারাপ হলে তবেই ছুটি তাছাড়া ছুটি পায় না ওকে বাব্বাই সবাই সাবস্ক্রাইব করে দাও